নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা আর আপনারা দেখছেন এইচডি গ্রিন গার্ডেন চ্যানেল। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম নার্সারি থেকে নিয়ে আসার পর আপনারা কিভাবে পটে প্রতিস্থাপন করবেন। তো তারপরে প্রতিস্থাপনের পরে আমাদের কি যত্ন করতে হবে গাছে, সেই নিয়ে আজ আলোচনা করব। তো প্রতিস্থাপনের পরে গাছে যদি ফুল থাকে, প্রথমত সেই ফুলটিকে আপনারা কেটে দিবেন। সুন্দর ফুল দেখে মায়া করলে কিন্তু চলবে না বন্ধুরা, তো ফুলটিকে কেটে দিতে হবে। গোলাপ গাছের ফুল সাধারণত 7 থেকে 8 দিনই থাকে, তারপরে পাপড়িগুলো ঝরে যায়। তো পাপড়ি ঝরে গেলেও থাকে ফুলের যে আগাটা, সেটা কিন্তু থেকে যায় এবং পুষ্টি সংগ্রহ করে, নিচে কিন্তু আর কোনো রকম শাখা পোশাখা বাড়ে না। দেখুন বন্ধুরা, তো এখানে দেখছেন 5 পাতা, তারপরে এখানে 5 পাতা দেখছেন, এখানে দেখছেন 3 পাতা গাছের, 3 পাতা। তো এই 3 পাতার নিচ থেকে যে 5 পাতা দেখছেন, ঠিক আমি এখান থেকে আড়াআড়িভাবে ফুলটিকে কেটে দেব, একটু আর্চ করে আড়াআড়িভাবে ফুলটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই কাটা জায়গাটাই আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো, সেক্ষেত্রে আমি সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করছি। আপনাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল থাকলে সেটা একটু সামান্য জলে গুলে আপনারা দিতে পারেন, কারণ এখান থেকে কিন্তু আবার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। অনেক সময় গাছকে জল দিয়ে দিতে গেলেও জল পড়ে যেতে পারে, বা এখান থেকে ডাইব্যাকও হতে পারে। তো কেটে দিলাম, এরপর থেকে কিন্তু গাছটা দেখবেন আস্তে আস্তে এখান থেকে ছোটো ছোটো শাখা পোশাখা বেরোবে এবং গাছটা কিন্তু ঝোপালো হবে। তো আপনারা কিন্তু ডালটা কাটার পর অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন। আমি কিন্তু এই গাছটাতে সেম পদ্ধতিতে ফুলগুলো কেটে দেওয়ার পরে দেখুন, এই দেখুন ছোটো ছোটো পাতা বেরিয়েছে, দেখুন পাতা বেরিয়েছে। আমি প্রত্যেকটা ডালে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। তো আর একটা গাছ আমি দেখাচ্ছি, এটি আমার রোজের ইয়েলো ভ্যারাইটি। তো এই গাছটি আমি অনেক দিনই হলো প্রতিস্থাপন করেছি, গাছে দেখুন কুড়িও চলে এসছে, এটা দ্বিতীয় ধাপের ফুল আসছে, মানে নার্সারি থেকে নিয়ে আসার পরে কুড়ি এসছে। তো এই গাছটি এমনি দেখুন হেলদি আছে, কিন্তু এই গাছের হচ্ছে যে গোলাপ গাছের যে কোনো, আপনি দেশি বলুন বিদেশি বলুন, প্রত্যেক গোলাপ গাছে কিন্তু এই রোগটা হয়। রোগটি হচ্ছে একটি একটি মারণ ব্যাধি বলতে পারেন, আস্তে আস্তে গাছ শুকিয়ে গাছ কিন্তু মারা যায়। তো সেই রোগটির নাম হচ্ছে ডাইব্যাক বলতে, ডাই মানে শুকনো, ব্যাক মানে পেছনের দিকে। দেখুন এটা এই আগা থেকে শুকাতে শুকাতে কিন্তু আপনার পেছনের দিকে পিছিয়ে যাবে, দেখুন এটা আমি কদিন আগে আমি ভিডিও করব বলে রেখে দিয়েছি। তো এটা আমি কদিন আগে দেখলাম যে এখানটায় শুকিয়ে এসছে, আর আজকে দেখুন 2-3 দিনের মধ্যে কিন্তু এই রোগটি কিন্তু দ্রুত ছড়িয়ে যায়, হ্যাঁ এমনকি পুরো গাছটাও কিন্তু শুকিয়ে নিতে পারবে। তো এর প্রতিকার কী? এর প্রতিকার প্রথমত ডাইব্যাক যে ফাঙ্গাল ডালটিকে আমাদেরকে প্রথমে কেটে নিতে হবে। তো আমি এই ডালটাকে কাটছি, কীভাবে কাটবেন দেখুন, এই যে দেখতে পাচ্ছেন যেই শুকিয়ে গেছে, যে ডায়াবেটিক রোগটি হয়েছে তাতে কিন্তু 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি নিচে থেকে ডালটি আমরা আড়াআড়িভাবে কেটে দেবো। আড়াআড়িভাবে কাটছি এই কারণে, কারণ অনেক সময় জল টল থাকলে জলটা কিন্তু অত শোপ করতে পারবে না। তো আমি সেম পদ্ধতিতে একইভাবে একটু ফাঙ্গিসাইড গাছটাই লাগিয়ে দিচ্ছি, আপনারা তুলিও ব্যবহার করতে পারেন, আমি হাত দিয়ে দিলাম। তো যে যে ডালে হবে সেগুলো আপনারা কেটে দিবেন, এমনকি যদি শুকনো কোনো পাতা থাকে বন্ধুরা গাছে, সে পাতাগুলো আপনারা ছিঁড়ে দেবেন, শুকনো পাতা
না রাখাই ভালো। আমি কেটে দিচ্ছি, দেখুন এখান থেকেও ডাই হয়ে গেছে এখান থেকে, তো আমি এখানেও কেটে দিব। এটা কিন্তু আস্তে আস্তে পুরো গাছটাই আমি কেটে দিলাম, এখানে হয়েছে কেটে দিলাম, কারণ একটু যদি আপনার এখানটা ডাইভারটা থাকে আস্তে আস্তে কিন্তু ওখান থেকে আবার শুরু হবে, তো কালো অংশটা পুরোপুরি বাদ দিতে হবে। এবার যেখানে যেখানে কাটা কেটেছেন ডাল সেখানে সেখানে আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করে দেবেন। বাস এই ছিল ডাইব্যাগের প্রতিকার। তো আপনারা ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে পুরো কিন্তু ভিজিয়েও দিতে পারেন, গোটা গাছটায় কিন্তু ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করে দিতে পারেন। ফাঙ্গিসাইড স্প্রে করে আপনারা কিন্তু ছায়া জায়গায় রেখে দেবেন, এবং সামান্য মাটিতেও আপনারা দিয়ে দিতে পারেন সাফ ফাঙ্গিসাইড। তো বিশেষ কারণেই এই রোগগুলি হয়, একাধিক কারণের জন্য এই ফাঙ্গাল অ্যাটাকগুলো হয় গাছে, গোলাপ গাছে। তো বুঝতে পারলেন ডাইব্যাগ সম্পর্কে, এবং নতুন যে শাখা পোশাকা কীভাবে গাছে নিয়ে আসবেন, কীভাবে গাছের শাখা পোশাকা বৃদ্ধি করবেন সেই বিষয়ে আলোচনা করলাম। তো আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি, যদিও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমার চ্যানেলের ভিউয়ার্স অনেকই হয়েছে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পছন্দ যদি হয় ভিডিওটি, যদি দরকারি কোনো কথা বলে থাকি, আপনাদের যদি ভালো লেগে থাকে, উপকারে লাগে, তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার চেনা পরিচিত যারা বিশেষ করে গাছ করতে ভালোবাসে গাছ পাগলদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। তো আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, নমস্কার।